টিভি নাটকের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিজের অভিনয়ের নৈপুণ্যতায় খুব অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছিলেন দর্শক হৃদয়। মাঝে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের ফাঁস হওয়া একটি ভিডিও স্ক্যান্ডাল নিয়ে যথেষ্ট খেসারত দিতে হয়েছে তাকে। তবে মানসিকভাবে শক্ত থাকার কারণে সব পরিস্থিতি সামলে আবার ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। বর্তমানে অভিনয়েও নিয়মিত হয়েছেন প্রভা। বা ফিজিক্যালিও অ্যাবিউজ হই, সেটার থেকে আসলে বেশি ভয় লাগে যে যদি জার্নালিস্ট জানতে পারে। শনিবার সন্ধ্যায় অভিনয় শিল্পী সংঘের ইফতার পরবর্তী সংবাদ সম্মেলনে আলাদাভাবে কথা বলেন প্রভা। শুরুতে প্রভা তার সাংবাদিক ভীতির কথা উল্লেখ করেন। মূলত এ কারণে অনেক কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে পারেন না, যা পোস্ট করেন তাও ডিলিট করে দেন খবর হওয়ার ভয়ে। সেখানে তিনি নানান কথা বলতে গিয়ে বলেন এক সাংবাদিক তার শরীরে হাত দিয়েছিল। একজন জার্নালিস্ট, আমি সেদিন উবার নিয়েছি, আমার গাড়ি ছিল না, আমি উবার নিয়েছি, ভাই মানুষ, সে আমার পাশে বসলো যে আপু আমাকে এয়ারপোর্টের সামনে নামায় দাও। কথা বলতে বলতে সে আমার পায়ে হাত রাখছে এবং আমার কোনো কলিগ আমার পায়ে হাত রাখবে না, হ্যাঁ আমার ভাইরা রাখবে না। কিন্তু আমি তখন ছেলেটাকে সঙ্গে সঙ্গে বললাম, তুমি আমার গায়ে হাত দিছো কেন? আপু সরি, মানে ও ভাবছে কি আমি আমার ফ্রেন্ড, ফ্রেন্ড হলেও তো আমাদের মধ্যে তো একটা লিমিটেশনস আছে তাই না? তো সেদিন সে আমাকে সরি বলছে, বেশ নাম করা জার্নালিস্ট। এবং এরপরে আমি আসলে তার খোঁজ খবর জানি না, তবে নিশ্চয়ই সে আমাকে তার, সে কিন্তু তার ভুলটা রিয়েলাইজ করে নাই, কিন্তু তার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভটা কোনো না কোনো ওয়েতে কিন্তু সে প্রকাশ করেছে। তাহলে কিভাবে সাংবাদিকদের সঙ্গে আন্তরিক হব? সম্প্রতি টেলিভিশন নাটকের শিল্পীদের সবচেয়ে বড় সংগঠন অভিনয় শিল্পী সংঘ। সংগঠনটি শিল্পীদের আইনি সহায়তা দেওয়ার জন্য লিগাল উইংস অ্যান্ড ডায়ালগ নামে একটি টিম গঠন করেছে। শনিবার সন্ধ্যায় সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মূলত সেই অনুষ্ঠানে এসব কথা বলেন প্রভা।